আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর সাহায্যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আমরা ডেটাবেসকে আমরা ফরম্যাটিং করতে পারি। এটি আমরা বোঝার জন্য দেখুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি করছি। আমরা একটা রেজাল্ট শীট তৈরি করেছি, তো আমরা এই রেজাল্ট শীটে যদি চাই এরকম যে যারা সাবজেক্টে যেসব স্টুডেন্ট 33 কম পেয়েছে অর্থাৎ ফেল করেছে তাদের সাবজেক্টগুলোতে লাল রঙে চিহ্নিত করতে আমরা চাচ্ছি, অথবা আমরা যদি চাই যে যারা লেটার মার্কস পেয়েছে অর্থাৎ 80/80 উপরে পেয়েছে তাদেরকে এরকম অন্য ব্লু রঙে চিহ্নিত হবে। এ ধরনের যদি আমরা কন্ডিশনালি আমরা কালারফুল করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তো আমরা প্রথমে সাবজেক্টগুলোতে মূলত সিলেক্ট করব। আমরা ব্যাঙ্গুলি এখান থেকে শুরু করে এভাবে সিভিক্স পর্যন্ত পুরো ডেটাবেসটিকে সিলেক্ট করব। দেন আমরা চলে যাবো ফরম্যাট মেনুতে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনাল ফরম্যাটিং, এটিতে ক্লিক করব এবং এখানে কন্ডিশন 1 লেখা রয়েছে। তো আমরা ডান পাশের এই বক্স থেকে নির্বাচন করব লেস দেন, যেহেতু আমরা চাচ্ছি যে যারা 33 কম পাচ্ছে, তো লেস দেন হচ্ছে যে অপেক্ষাকৃত কম। তো লেস দেন ডান দিকের বক্সে আমরা এখানে লিখে দিব যে নাম্বারটি আমরা চাই। আমরা যেহেতু 33 চাচ্ছি যে 33 কম, সো আমরা 33 লিখে দিলাম। এবার আমরা ফরম্যাট বাটনে ক্লিক করে আমরা বলে দিব যে কি কালারে আমরা এটি চিহ্নিত করতে চাই। আমরা এখানে কালার বক্স থেকে সে রেড টকটকে লাল রঙটি নির্বাচন করলাম, সাথে সাথে আমরা আরও হাইলাইট করার জন্য বোল্ড সিলেক্ট করে দিতে পারি। দেন ওকে বাটনে ক্লিক। এবার আমরা যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে যারা যেসব স্টুডেন্ট 33 কম পেয়েছে তা লাল রঙে চিহ্নিত হয়েছে। এভাবে আমরা শুধু রেজাল্ট শিট নয়, আমরা যে কোনো ডাটা বেজে হাজার হাজার ডাটা যেখানে থাকে সেখানে আমরা বোঝার সুবিধার জন্য আমাদের ডাটাবেস যে বিশেষ কোনো নির্দিষ্ট বিষয়কে হাইলাইট করার জন্য আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং কমান্ডটি সাহায্য নিতে পারি। এবং আমরা যদি এখানে চাই যে আমরা এটিও থাকবে এবং আরেকটি কন্ডিশন হচ্ছে যারা লেটার মার্কস পাবে 80 উপরে পাবে তাদের ব্লু রঙে চিহ্নিত করব, তাহলে আমরা একইভাবে এটিকে সিলেক্ট করে নিব আমাদের ডাটাবেসটিকে এবং আমরা চলে যাবো ফরম্যাট মেনু কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। এবং সেখান থেকে আমরা দেখুন আমরা পূর্বে যে কন্ডিশনটি দিয়েছিলাম 33 কম সেটি অলরেডি রয়েছে, তা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যেহেতু আরেকটি কন্ডিশন করতে চাচ্ছি, আরেকটি কন্ডিশন আমরা ফরম্যাট করতে চাচ্ছি, সো আমাদের আরেক এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমাদের দ্বিতীয় কন্ডিশন এখানে অ্যাড হবে। নতুবা কিন্তু মনে রাখতে হবে তাহলে যদি আমরা এটির উপরই করি তাহলে কিন্তু আগেরটি চলে যাবে, অর্থাৎ আমরা যে কন্ডিশনাল কন্ডিশনটা দিয়েছিলাম যে 33 কম পেলে সে ফেল করবে তো সেটি চলে যাবে। এই জন্য আমরা ওটি রাখতে চাইলে আমাদের অ্যাড বাটনে ক্লিক করার মাধ্যমে কন্ডিশন 2 নিয়ে আসতে হবে এবং আমাদের দ্বিতীয় কন্ডিশন বক্সে এখানে ডিফাইন করে দিতে হবে যে আমরা কী চাই। তো আমরা যেহেতু চাচ্ছি যে 80/80 উপরে পেলে সে লেটার সে অন্য একটি কালার হবে, তো যদি চাইলে আমাদের এখানে মনে রাখতে হবে যে গ্রেটার দেন অর ইকুয়াল টু, আমরা গ্রেটার দেন দিলে শুধুমাত্র 80 উপরে ধরবে, আমরা যদি গ্রেটার দেন দিই তাহলে শুধুমাত্র 80 উপরে যেগুলো সেগুলো ধরবে, কিন্তু 80 যারা 80 পাচ্ছে তাদেরটি কিন্তু দেখাবে না, কিন্তু আমরা যেহেতু জানি যে লেটার মার্কসে 80 এবং 80-র উপরে উভয়টিকেই নিয়ে নেয়, সো আমাদের এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু এটি ডিফাইন করতে হবে। দেন 80 আমরা লিখে দিলাম, এর মানে হচ্ছে যে সে 80ও ধরবে এবং 80-র উপরে সেটিও ধরবে। তো এটি দিয়ে আমরা ফরম্যাট বাটনে ক্লিক করে আমরা অন্য একটি কালার দিয়ে দিচ্ছি, এখানে আমরা ব্লু কালারটি দিচ্ছি প্লাস আমরা বোল্ড করে দিচ্ছি। এখন আমরা দেখুন আমরা ওকে বাটনে ক্লিক করছি এবং এখানে মনে রাখতে হবে আমরা যদি আরও কন্ডিশন অ্যাড করতে চাই তাহলে আমাদের অ্যাড বাটনে ক্লিক করে আমাদের কাজ করতে হবে। এবং আমরা এখন লক্ষ্য করে দেখব যে যারা 80/80 উপরে পেয়েছে তাদের ব্লু রঙে এটি চিহ্নিত হয়েছে।